আমি শুনছি মনোরঞ্জন থেকে আমি যোগাযোগ রাখছি, আমি লাইভও দেখছি, আমি ডিএম আছে, আমি এখন ডিএম অফিস যাবো, ডিএসপি হয়ে বমু, ডিএসপি তাহলে বইয়ের সমাধান করার চেষ্টা করবো। যে খুবই দুঃখজনক ব্যাপার দেওয়া হয়েছে আমি জানি এটা, কিন্তু আপনারা যদি রাস্তা বন্ধ করেন অ্যাম্বুলেন্স ওনে আটকে আমি রাস্তা দিয়ে আসি, মানুষ মান আটকে গেলে পার্টিরও বদনাম হইব, আমার নিজের এলাকারও বদনাম হইব, ঠিক না? দেখুন এখানে মিটিং হয়েছে আজকে, কংগ্রেসের নাকি অনুমতি ছিল না, অনুমতি ছিল না, বিনা অনুমতি মিটিং করা সেটা কোনো গণতন্ত্র নয়, ঠিক না? আমারও মিটিং ছিল 2 তারিখে, পুলিশ ক্যান্সেল করে দিয়েছে, আমি মেনে গিয়েছি, ঠিক না? আমি দরখাস্ত দিয়েছিলাম, পুলিশ অধিকারীরা জানে আমার চিঠি আমার আছে, আমাদের আমারও পার্টির প্রোগ্রাম ছিল 2 তারিখে, কিন্তু আমরা পুলিশ না করাতে আমরা বলছি ঠিক আছে করবো না। আমরা আমি দেখেছি কেন ওরা মাইক বেঁধে ওরা মিটিং করেছে যেখানে অনুমতি ছিল না, আর দুইজন দায়িত্ববান সিনিয়র এমএলএ যারা ছিলেন, আর একজন তো এখনও আছেন এমএলএ, কীভাবে করলো ওই মিটিংটা আমি বুঝলাম না, দায়িত্বহীনতার পরিচয়। আর সেটা করার থানার কাছে কী বলে পারমিশন চাওয়ার কী দরকার, যদি আমি থানার পারমিশন ছাড়াই মিটিং করতে পারি? আইন মানবেন না আবার বলবেন ডেমোক্রেসি ডেমোক্রেসির কথা বলবেন, এটা ঠিক না। পুলিশ লাঠিচার্জ করেছে, আমি দেখবো, আমি এখন মন্তব্য করতে চাই না, আমি যাচ্ছি ডিএম অফিসে, এসপি আর পুলিশ অধিকারিকদের সাথে কথা বলে আমি কমেন্ট করবো।